ইউরোপীয় ফুটবলে এখন আতঙ্কের নাম সৌদি আরব। ইউরোপ থেকে তারকা ফুটবলারদের দলে নিয়ে এখন অনেকটাই চাঙ্গা সৌদি প্রো লীগ ক্লাবগুলো, কিন্তু এতে বড় বিপাকে ইউরোপিয়ান শীর্ষ পাঁচ লীগ। এসব লীগের আইকনিক ফুটবলারদের উপর নজর সৌদি ক্লাবগুলোর। ইউরোপ ছেড়ে তারকা ফুটবলাররা যে হারে এশিয়াতে পাড়ি জমাচ্ছে তাতে খুব শিগগিরই রং হারাতে পারে শীর্ষ লীগগুলি। পেট্রোডলারে অসম্ভবকে সম্ভব করতে শুরু করেছে সৌদি আরব। দলবদলের বাজারে সৌদি ক্লাবগুলো যে পরিমাণ অর্থ প্রস্তাব দিচ্ছে তা এড়ানো অনেকটাই কষ্টসাধ্য ফুটবলারদের জন্য, এমনকি ক্লাবের জন্য। সৌদি ইফেক্ট এখন লিভারপুলের শিবিরে। চলতি মৌসুমে ফিরমিনো, ফ্যাবিনো ও হ্যান্ডারসনের মতো তারকা ফুটবলারদের দলে নিয়েছে সৌদি প্রো লীগ ক্লাবগুলো। এবার লিভারপুলের স্ট্রাইকার মোহাম্মদ সালার উপর নজর আল ইত্তিহাদের। মিশরীয় তারকাকে দলে পেতে মোটা অঙ্কের অর্থ প্রস্তাব দিয়েছিল বেনজেমার ক্লাবটি, যেখানে বছরে 65 মিলিয়ন ইউরোর বেশি বেতন ধরা হয়েছে সালার। বেতন ছাড়াও আরও অনেক সুযোগ সুবিধাসহ থাকছে বোনাস। তবে ইত্তিহাদের এ প্রস্তাব গেল শুক্রবার উড়িয়ে দিয়েছেন লিভারপুল কোচ। ইউরোপিয়ান গণমাধ্যমের দাবি একপাক্ষিক ঘোষণা দিয়েছে লিভারপুল, ইতিহাদে যেতে রাজি মোহাম্মদ সালাহ। তাই সৌদিতে যাওয়ার কথা ক্লাব কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন মিশরীয় তারকা। তবে এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। সালাকে দলে নিতে লিভারপুলকে 100 মিলিয়ন ইউরো দিতে প্রস্তুত ইতিহাদ। এরই মধ্যে গণমাধ্যমের খবর, সালার জায়গায় কোনো খেলোয়াড় দলে নিতে চায় অলরেড। বায়ার্ন মিউনিখের জার্মান উইঙ্গারের ব্যাপারে আগ্রহী ইয়ুর্গেন ক্লপ। 27 বছর বয়সী এই ফুটবলারের ইপিএল খেলার অভিজ্ঞতাও আছে। 2016 থেকে 2020 পর্যন্ত ম্যান সিটিতে খেলেছেন সানে, জিতেছেন উদীয়মান ফুটবলারের পুরস্কারও। তবে দলবদলের শেষ দিকে তাকে বায়ার্ন ছাড়বে কিনা সেটাও বড় কথা। লিভারপুল প্রস্তুত সানের জন্য 65 মিলিয়ন ইউরো দিতে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।